হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, বর্তমানে আমি আছি শেখ জামাল স্কুলের সামনে। তো আমি আজকে চেষ্টা করব বর্তমানে যে ওয়াল বা কি ওয়াল বা হাঁটার রাস্তার যে কাজটা, সেটা কীভাবে হচ্ছে না হচ্ছে, সেটা কত দূর পর্যন্ত এগুলো, সেটা আপনাদেরকে দেখানোর। তো দর্শক, আজকে আমি চেষ্টা করব যেখানে কাজটা হয়েছে সেখান থেকে শুরু করতে, মূলত শেষ থেকে শুরু করতে। আর আপনারা জানেন ইতোমধ্যে কিন্তু BAWTA তারা প্রায় দুদিন যাবত এখানে যে কাজটা সেটা কিন্তু তারা বন্ধ রেখেছে। মূলত তারা যে ব্লকগুলো আকারে যে বেড়িবাঁধ তৈরি করার সে কাজের অংশে কিন্তু তারা বর্তমানে গুরুত্বটা বেশি দিচ্ছে। এর মূল কারণ হচ্ছে বৃষ্টি। বৃষ্টির ফলে কিন্তু যখন ব্লকগুলো বিছানো হয় সেই ব্লকগুলো কিন্তু ডেবে যাচ্ছে, এমন ক্ষেত্রে দেখা যাচ্ছে মাটি সরে যাচ্ছে। আবারও দেখা যাচ্ছে যে যে ব্লকগুলো বিছানো হয়েছিল সেই ব্লকের মাঝখান দিয়ে যে ঢালাইটা হওয়ার কথা সেটা কিন্তু তারা করতে পারেনি, যার ফলে এই কাজের যে গতি সেটা বিঘ্ন হচ্ছে বা কাজের গতিটা কমে যাচ্ছে। সে কারণে তারা যেখানে লোক দরকার বেশি সেই জন্য এখান থেকে লোক সরিয়ে ওইখানটায় তারা কাজে গুরুত্ব দিচ্ছে। এর আরেকটা কারণ হচ্ছে যে আপনারা জানেন ইতোমধ্যে কিন্তু বসিলা ব্রিজের নিচ দিয়ে কি ওয়াল যেটা সেটা কিন্তু নির্মাণ করা হচ্ছে, যার ফলে ওইখানেও কিছু মানুষ সরে ওইখানে কাজ করতেছে, যার ফলে এই যে মানে খোলামোড়া যে ঘাটটা সেই ঘাটের অংশে যে কিওয়ালের কাজটা সেটা কিন্তু আপাতত স্লো কাজ করতেছে। তো দর্শক, আসলে আমি গলিয়ে ফেলতেছি, এর মূল কারণ হচ্ছে যে এই যে ওয়াকওয়েটা সেটা কিন্তু বিভিন্ন অংশে ভাগ করে তারা কাজ করতেছে। এক অংশে কাজ করতেছে হচ্ছে আপনার এই যে খোলামোড়া ঘাটের অংশে, মূলত এরা হচ্ছে শেখ জামাল থেকে নিয়ে একবারে খোলামোড়া ঘাটের শেষ পর্যন্ত আর কি তারা এই কিওয়ালটা নির্মাণ করতেছে। আবার ওই খোলামোড়া ঘাটের এই বিপরীত পাশ থেকে তারা একবারে আপনারা মনে করেন শিকদার হয়ে মূলত যে ওপার একটা আপনার জানেন হয়তো একটা খাল আছে হাইকা খাল, সেই হাইকা খাল পর্যন্ত তারা কিন্তু এই বেড়িবাঁধটা নির্মাণ করতেছে। তো দর্শক, এই কারণে কিন্তু মানে তিনটা চারটা ভাগ হয়ে গেছে, সে কারণে তাদের কাজের গতি কোথাও বেশি থাকে কোথাও কম থাকে। তো দর্শক, আমি বর্তমানে যেটা চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে বর্তমানে দেখতে পাচ্ছেন যে ইট দিয়ে তারা একটা দুইটা দেওয়াল তৈরি করেছে দুই পাশে, এবং কিওয়ালটা একটু দূরে রেখেছে নদী থেকে। তো মূলত তারা চেষ্টা করতেছে কিওয়ালটা একটু দূরে রেখে এবং হাঁটার রাস্তাটা একটু ভিতরে আনতে, যার ফলে কী হয় যখন তারা মানুষ আমরা যখন হেঁটে যাই আমাদের হাতে যখনই কোনো ময়লা আবর্জনা কোনো জিনিস থাকে যেটা আমরা ফেলে দিই সেটা কিন্তু আমরা সরাসরি নদীতে ফেলে দিই, কিন্তু সেটা যেন না হয় সেই কারণে তারা কিন্তু বর্তমানে BAWTA সেই নিয়োগ করেছে হয়তো বা তুরাগ নদী থেকে কোনো শিক্ষা পেয়েছে, যার ফলে এই ওয়াকওয়েটা তারা কিন্তু একটু ভিতরে তৈরি করতেছে। তো দর্শক, এভাবে কাজ এগিয়ে যাচ্ছে এবং আমরাও চেষ্টা করতেছি প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দিতে। তো দেখতে পাচ্ছেন কাজের অংশে অনেকগুলো ইটা এনে রেখা হয়েছে, মূলত ইটাগুলো বিছানো হবে এই ওয়াকওয়ের দুই দেওয়ালের মাঝামাঝি, এবং এর ওপরে একটা লোহার ফ্রেম তৈরি করা হয় এবং ফ্রেম দ্বারাই কিন্তু এটার উপর ঢালাই দেওয়া হয়। তো মূলত ঢালাইটা 6-7 ইঞ্চি হয়ে থাকে। তো আমরা সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আজকে। তো দর্শক, আমাদের সাথেই থাকুন। এই যে দেখতে পাচ্ছেন যে একটু ওয়াকওয়েটা একটু বড় করে এই অংশে বানানো হয়েছে, এর মূল কারণ হচ্ছে এখান থেকে দাঁড়িয়ে আপনারা যেন সরাসরি নদীর বাতাস খেতে পারেন এবং বসতে পারেন, সেই জন্য কিন্তু এই অংশটা তৈরি করা হচ্ছে। মূলত এখানে এসে আপনারা রেস্ট নিতে পারবেন, কারণ সবসময় যদি হাঁটেন রেস্ট নেবেন কোথায় বসে, সেই কারণে কিন্তু ওয়াকওয়েটা এখানে ভিন্ন টান হয়েছে তুরাগ নদী থেকে। তো দর্শক, এইভাবে কিন্তু কাজ এগিয়ে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে তুরাগ নদীর পাড়ে যেভাবে ওয়াকওয়ে তৈরি করা হয়েছিল, বুড়িগঙ্গার কিন্তু সেইভাবে তৈরি করা হচ্ছে না, বুড়িগঙ্গা কিন্তু এর চেয়ে একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে কাজ করা হচ্ছে। তো দর্শক, যখন যেটাই হচ্ছে আমরা কিন্তু সেটাই আপনাদেরকে নতুন নতুনভাবে আপডেট দিচ্ছি, এবং দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু জায়গায় যে ড্রেন সিস্টেম করা হয়েছে, যার ফলে বৃষ্টির পানিগুলো কিন্তু সরাসরি এই ড্রেনের মাধ্যমে এবং যে কিওয়ালটা আছে কিওয়ালও কিন্তু ফাঁকা রাখা হয়েছে পাইপ দ্বারা, সেই এই অংশে দিয়ে এইখান থেকে পানি বের হয়ে যাবে, যার ফলে এটা আর ভাঙবে না। তো দর্শক, এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা ভাঙা অংশ আমি দেখতে পাচ্ছি, তো এই ভাঙা অংশগুলো আসলে সিমেন্টগুলো নরম কিনা একটু পা দিয়ে দেখা যায়। তো দর্শক, এটা মূলত আসলে যখন এটা কাঁচা ছিল তখন হয়তো বা এটা আমরা ভেঙে বা উঠিয়ে ফেলেছিলাম ইটাগুলো, যার ফলে এটা ভেঙে গেছে, কিন্তু এটা আসলে অনেক মজবুত আমি যেটা দেখতে পেলাম আর কি পা দিয়ে। তো দর্শক, এই আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন অংশে দেখা যাচ্ছে কি মানে কাজ যখন হচ্ছে অনেক দর্শকরা এখানে বেড়াতে আসতেছে এবং ঘুরতে আসতেছে, এবং তারা সেটা কাঁচা অবস্থায় সেটা তারা পাড়া দিচ্ছে, যার ফলে এটা কিন্তু অনেক অংশে ভেঙে যাচ্ছে। তো সেই কারণে হয়তো বা কাজের গতিটা একটু কমে যেতে পারে, কারণ এই ভাঙা অংশ আবার রিপেয়ার করতে হবে, এরপরে কিন্তু আপনারা ইটা বিছিয়ে ঢালাই দিতে হবে। তো এই যে সামনে কিন্তু ইটা বিছানো আছে, তো চলুন দর্শক আমরা একটু সামনে বাড়ি। যত দিন যাচ্ছে তত কিন্তু কাজের গতি বৃদ্ধি পাচ্ছে, আর যেহেতু এখন প্রায়
মানে একদিন দুই দিন যাবৎ হয়তো বা কাজের এখানে একটু গতি কম, কিন্তু আমরা যখনই চেষ্টা করব গতি বাড়বে তখনই আপনাদেরকে আবারও নতুনভাবে আপডেট দেওয়ার। তো দর্শক, আমরা সবসময় চেষ্টা করি নতুন নতুন আপডেট দেওয়ার আপনাদেরকে। আর দর্শক, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি যে লোহার ফ্রেম সেটা কিন্তু তৈরি করে এক সাইডে এনে রাখা হয়েছে, আর সামনে হয়তো বা বিছানো হয়েছে। চলন দর্শক, আমরা সামনে বাড়ি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে মূলত এখানে লোহার ফ্রেম কতটুকু বিছানো হয়েছে এবং এটা যে ফ্রেমটা সেটা কতটুকু কত চিকন রড দিয়ে বিছানো হয়েছে সেটাও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দর্শক, এইভাবে কিন্তু কাজ এগিয়ে যাচ্ছে এবং আমরাও চেষ্টা করতেছি প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দিতে। আর দর্শক, আপনাদের যদি অবশ্যই কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন, ইনশাল্লাহ সেটা আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর আজকে আমি চেষ্টা করছিলাম ফ্যান ফ্যাক্টরি ঘাট থেকে নিয়ে খোলামনা ঘাট পর্যন্ত এগিয়ে যেতে, যদিও এখানে অনেক মানুষ ঘুরতে আসতে আসতে অলরেডি কাজ শেষ হওয়ার আগেই। এই যে দর্শক দেখতে পাচ্ছেন লোয়ার ফ্রেম কিন্তু এখানে অলরেডি বিছানো হয়েছে, আর কিছু কিছু অংশে ফ্রেমগুলো বেঁধে দেওয়া হয়েছে, যে হাত ধরনিগুলো কিন্তু গোনা দিয়ে লাগিয়ে দেওয়া হয়েছে, আর এখানে চারটা রড ব্যবহার করা হয়েছে। তো দর্শক, আজকের মতন আমি অংশ থেকে বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবার নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।